হ্যালো বন্ধুরা, আমি তানজিব আকাশ। ওয়েলকাম টু বিদ্যা যোগালয়। আজকে আমরা কথা বলবো আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমের কোড, এই টপিকটি নিয়ে। লাস্ট ক্লাসে আমরা কিন্তু দুইয়ের পরিপূরক কী এবং দুইয়ের পরিপূরকের সাহায্যে কীভাবে যোগ বা বিয়োগ করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তো ক্লাস শুরু করার আগে বলতে চাই, তোমরা যদি বিদ্যা যোগালয়কে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, এবং সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই একটি ক্লিক করবে, যেন চ্যানেলের ফার্দার আপডেট তোমরা পেতে পারো। তো চলো আমরা ক্লাস শুরু করি। যেমনটা আমরা বলছিলাম, আমরা আজকে পড়বো হচ্ছে কোড নিয়ে। তো প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে কোড এই জিনিসটা আসলে কি। তো আমরা জানি হচ্ছে বর্তমান যুগের যে কম্পিউটার বা অন্যান্য যে ডিজিটাল ডিভাইসগুলো রয়েছে সেই ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। একটা সময় ছিল যখন কম্পিউটারগুলো হচ্ছে শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করত, বাট বর্তমান যুগে হচ্ছে কম্পিউটার কিন্তু শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে না, তারা সংখ্যা নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের বর্ণ কিংবা বিভিন্ন ধরনের চিহ্ন নিয়েও কাজ করে। বাট প্রবলেম হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সংখ্যা বর্ণ বা চিহ্ন আমরা কম্পিউটারে ব্যবহার করছি, এই চিহ্নগুলো বা এই বর্ণগুলো কম্পিউটার কি আদৌ বুঝতে পারে, বা এই চিহ্নগুলো বা এই বর্ণগুলো কম্পিউটার কিভাবে বুঝে। আমরা নাম্বার সিস্টেমের উপর যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে কম্পিউটার কিন্তু এই যে বিভিন্ন ধরনের চিহ্ন বা বিভিন্ন ধরনের সংখ্যা, এই সংখ্যাগুলোকে কিন্তু সে চেনে না। কম্পিউটার শুধুমাত্র একটা সংখ্যা পদ্ধতি চিনে বা দুইটা ডিজিটকে শুধুমাত্র চিনে, সেটা হচ্ছে 0 এবং 1। তার মানে হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের বর্ণ বা চিহ্ন নিয়ে কাজ করছি বা কম্পিউটার যে চিহ্নগুলো নিয়ে কাজ করছে সেগুলো আসলে সে কিভাবে বুঝবে। সে তখনই বুঝবে যখন আমরা এই জিনিসগুলোকে 0 এবং 1 সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন ধরো হচ্ছে আমি যদি আমার কম্পিউটারে কিবোর্ডে A চাপি, আমি যদি এমন কোনো একটা প্রসেস করে রাখি যে এই এটাকে কোনোভাবে 1011 ধরে নাও, 1011 এই যে বাইনারি 0 এবং 1 যে ডিজিটগুলো এই ডিজিটে হচ্ছে কনভার্ট হয়ে যাবে, তাহলে যখন 1011 কম্পিউটার দেখবে সে এটাকে A হিসেবে নিয়ে প্রসেস করবে, এবং আমি কিন্তু আমার কিবোর্ডে A চেপেছি বাট সে হচ্ছে কোনো একটা প্রসেসের সাহায্যে সেটাকে 1011 যে একটা রিপ্রেজেন্টেশন অথবা একটা বিন্যাস সেই বিন্যাসে সে কনভার্ট করে নিয়েছে। এই যে বিভিন্ন ধরনের চিহ্ন বর্ণ বা প্রতীক আমি যাই বলি না কেন, এই জিনিসগুলোকে হচ্ছে কম্পিউটারের CPUকে বোঝানোর জন্য আমরা যখন 0 এবং 1 যে এরকম কিছু ইউনিক বিন্যাসের সাহায্যে রিপ্রেজেন্ট করছি বা কনভার্ট করছি, এই যে ইউনিক এক একটা বিন্যাস, এই বিন্যাসগুলোকে বলা হয় হচ্ছে কোড। তো আশা করছি হচ্ছে তোমরা হচ্ছে এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা বুঝতে পেরেছ। এখানে আসলে এই কথাটাই বলা রয়েছে যেটা আমরা হচ্ছে মুখে বললাম, যে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস কম্পিউটারকে বোঝানোর জন্য 0 এবং 1 সাহায্যে বিভিন্ন ধরনের সংকেত তৈরি করি, সেই সংকেতটাই হচ্ছে হচ্ছে কোড। আর কম্পিউটার এই যে ইউনিক ইউনিক এক একটা সংকেত বা কোড তৈরি করছে, এই সংকেতগুলো তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে এনকোডিং। অর্থাৎ এনকোডিংয়ের সাহায্যে কম্পিউটার বিভিন্ন ধরনের বর্ণ চিহ্ন কিংবা বিভিন্ন ধরনের যে অঙ্ক রয়েছে এই জিনিসগুলোকে হচ্ছে কোডে কনভার্ট করে, এবং কোডে কনভার্ট করার পরই হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ডেটা বা বিভিন্ন ধরনের বর্ণ অঙ্ক এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কম্পিউটার প্রসেস করে। প্রসেস করার পর সেটাকে যদি আমাদেরকে দেখাতে হয় তাহলে সেই কোডটা আসলে অরিজিনালি যেটা ছিল সেটাতে হচ্ছে আবার কনভার্ট করার দরকার হয়, আদারওয়াইজ আমরা দেখে সেটাকে বুঝবো না। তো ওই কোডটাকে আবার অরিজিনাল যে জিনিসটা আসলে ছিল সেটাতে হচ্ছে কনভার্ট করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয়েছে ডিকোডিং। অর্থাৎ ডিকোডিংয়ের সাহায্যে আমার এনকোডেড যে ডেটাটা ছিল সেই ডেটাটাকে আবার অরিজিনাল ডেটায় হচ্ছে কনভার্ট করা হয়। অর্থাৎ আমরা বলছি হচ্ছে আমরা যদি আমাদের কিবোর্ড, সেই কিবোর্ডে হচ্ছে যে কোনো একটা বাটন প্রেস করি, তাহলে সেটা ধরো আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমরা হচ্ছে আমাদের কিবোর্ডে হচ্ছে টি যে বাটনটা রয়েছে সেই বাটনে প্রেস করলাম। সেই টি বাটনে প্রেস করলে এনকোডার কি করবে, এনকোডার হচ্ছে সেই যে আমরা লিখছি এখানে ধরো এনকোডার, এনকোডার হচ্ছে এই টিটাকে এনকোড করে ধরো 1011 বা 1000 এরকম হচ্ছে কোনো একটা বাইনারি ইউনিক যে একটা সংকেত সেই সংকেতে কনভার্ট করবে। এরপর সেটাকে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমাদের কম্পিউটার প্রসেস করবে। তার মানে হচ্ছে আমরা আমাদের কিবোর্ডে টি চাপলাম, এরপর এনকোডার সেটাকে সেই টিকে হচ্ছে 0 এবং 1 সমন্বয়ে কোনো একটা কোড তৈরি করলো, এবং এরপর সেই কোডটা হচ্ছে আমাদের কম্পিউটারের প্রসেসর প্রসেস করবে। এবং প্রসেস করার পর আমরা যদি আমাদের এই যে প্রসেস করার পর যে আউটপুটটা অথবা আমাদের এই টিটাকে আবার দেখতে চাই তাহলে হচ্ছে এই আমাদের প্রসেস করার পর ডিকোডার এটাকে ডিকোড করবে, ডিকোড করে ওকে
ডিকোড করবে ডিকোড করার পর হচ্ছে এটাকে হচ্ছে আমাদের প্রদর্শন করবে বা ধরো প্রিন্ট করবে আমরা লিখছি এই যে কম্পিউটার এনকোড করলো অর্থাৎ কোড তৈরি করলো এই কোডগুলো হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে বিভিন্ন রকমের হতে পারে বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে বিভিন্ন মেথডে বা বিভিন্ন ওয়েতে হচ্ছে এই কোডগুলো তৈরি করা যেতে পারে তো এরকম বিভিন্ন ধরনের কোড রয়েছে এর মধ্যে বহুল প্রচলিত কিছু কোড যা যেগুলো হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো হচ্ছে বিসিডি কোড এরপরে রয়েছে আসকি কোড ইউনিকোড ইবিসিডি কোড তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বিসিডি কোড এই জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা করব তো বিসিডি কোড জিনিসটা আসলে কি বিসিডি কোড বা যেটার পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল এখানে আমরা দেখতে পাচ্ছি বিসিডি কোড যার পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল এই বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি কোডটা আসলে ডেসিমাল যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ধরো আমাদের একটা এমন একটা ডিভাইস যে ডিভাইসটা শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে তাহলে শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে তার মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি যেহেতু সংখ্যা নিয়ে কাজ করছে তার মানে ওই কম্পিউটারের এমন ক্ষমতা থাকার কোনো দরকার নাই যে সে এ চিনবে বা বি চিনবে তার মানে এ বি বা বিভিন্ন ধরনের বর্ণ বা চিহ্নকে আমার হচ্ছে কোড তৈরি করা কোড করার হচ্ছে কোনো ধরনের দরকার নাই আমার ওই কম্পিউটারে এতটুকু ক্ষমতা থাকলেই চলবে যে সে সংখ্যাকে চিনবে তো এমন কম্পিউটারের ক্ষেত্রে যে কম্পিউটার হচ্ছে ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করবে এরকম কম্পিউটারের ক্ষেত্রে একটা কোড রয়েছে বিসিডি কোড অর্থাৎ বিসিডি কোডটা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে জিরো এবং ওয়ানের যে বিন্যাস সেই বিন্যাসে সে ইউনিক কিছু সংকেত তৈরি করবে এই বিসিডি কোডটা কিভাবে তৈরি করা হবে আমরা জানি হচ্ছে ডেসিমালের টোটাল 10টি অঙ্ক রয়েছে অর্থাৎ ডেসিমালের বেস 10 প্রত্যেকটি অঙ্ককে আমরা বিসিডি কোডে 4 বিটের একটা ইউনিক রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে পারবো অর্থাৎ আমরা বলছি বিসিডি কোডটা হবে হচ্ছে 4 বিটের প্রত্যেকটি ডেসিমাল অঙ্ককে আমরা 4 বিটের একটা বাইনারি রিপ্রেজেন্টেশনে কনভার্ট করব এখন যেহেতু বিসিডি কোডটা হচ্ছে 4 বিটের একটা কোড তার মানে হচ্ছে আমরা 0 এবং 1 এই দুইটা অঙ্ককে নিয়েই তো কোডটা তৈরি করব তার মানে আমরা হচ্ছে কয়টা অঙ্ক ব্যবহার করছি আমরা অঙ্ক ব্যবহার করছি হচ্ছে দুইটা এবং আমরা হচ্ছে বিট নিচ্ছে হচ্ছে 4টা অর্থাৎ 4টা পজিশন বা 4টা ঘর এখানে থাকবে বা 4টা বিট থাকবে এখানে তার মানে হচ্ছে দুইটা অঙ্ক নিয়ে আমি 4টা ঘরের সাহায্যে বা 4টা ঘরকে ব্যবহার করে 2^4 সংখ্যক ইউনিক রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারবো 2^4 মানে হচ্ছে 16 তার মানে আমি বিসিডি কোডে 16টা ইউনিক রিপ্রেজেন্টেশন বা 16টা ইউনিক কোড তৈরি করতে পারবো তো এই যে 2^4 এর বিষয়টা তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারা হচ্ছে আমরা জানি যে বিন্যাস সমাবেশ নামে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের ম্যাথে তো বিন্যাস সমাবেশের চ্যাপ্টারটা করলে তোমরা ইজিলি এই সূত্রটা আসলে 2^4 বা 2^ এটা কীভাবে হচ্ছে সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে আর যারা কমার্স বা আর্টসের স্টুডেন্ট রয়েছে তারা হচ্ছে জাস্ট জেনে রাখো আমরা হচ্ছে যতগুলো সংখ্যা নিচ্ছি সেটাকে আমরা নিচে রাখছি এবং যতগুলো ঘর আমাদের রয়েছে সেটাকে আমরা উপরে রাখছি এর সাহায্যে হচ্ছে আমরা 16টা ইউনিক রিপ্রেজেন্টেশন পাচ্ছি তার মানে হচ্ছে বিসিডি কোডে আমি হচ্ছে 16টা কোড তৈরি করতে পারবো বাট আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে টোটাল অঙ্ক রয়েছে হচ্ছে 10টা তার মানে হচ্ছে আমি 10টা অঙ্ককে বিসিডি কোডে যদি কনভার্ট করতে চাই তার মানে আমার 10টা ইউনিক কোড দরকার হবে আমার 16টা কোডের কিন্তু দরকার নাই তাই আমরা 16টা ইউনিক কোডের মধ্য থেকে কেবলমাত্র 10টা ইউনিক কোডকে হচ্ছে ব্যবহার করব ডেসিমাল নাম্বারকে আমার কম্পিউটারকে বোঝানোর জন্য তো এইটাকে হচ্ছে আমরা এই যে কোডটা বিসিডি কোডটা এই বিসিডি কোডে হচ্ছে যে আমরা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করব সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব তো অনেকগুলো মেথড রয়েছে অনেকগুলো মেথডের সাহায্যে হচ্ছে আমি হচ্ছে একটা ডেসিমাল নাম্বারকে বা ডেসিমাল অঙ্ককে আমি হচ্ছে আমার বিসিডি কোডে রিপ্রেজেন্ট করতে পারি যেমন ধরো হচ্ছে আমরা বলছি হচ্ছে ধরো ধরে নাও 3 3কে আমরা বলবো হচ্ছে ধরো 1011 ওকে তার মানে হচ্ছে আমরা বলছি হচ্ছে যেটা হচ্ছে ডেসিমালের 3 সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমি যদি বিসিডি কোডে কনভার্ট করি তাহলে সেটা হবে হচ্ছে 1011 এখন হচ্ছে ধরো অন্য কোনো একটা কম্পিউটারে আমরা বলছি যেটা 3 সেটাকে আমরা বলবো হচ্ছে 1010 এখন দুইটা আলাদা ডিভাইসে প্রথম একটা ডিভাইসে হচ্ছে আমরা 1011 বলতে আমরা 3কে বুঝাচ্ছিলাম আবার আরেকটা ডিভাইসে হচ্ছে আমরা 1010 বলতে 3 বুঝাচ্ছি তো এখানে কি প্রবলেম তৈরি হচ্ছে প্রবলেম কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে যেই কম্পিউটার আমরা 1011 বলতে 3 বুঝাচ্ছি সেই কম্পিউটারে কিন্তু 1010 বলতে আমরা 3কে বুঝাচ্ছি না সেই কম্পিউটার 1011 মানেই কেবল 3
বাট অন্য একটা কম্পিউটারে আবার কিন্তু 1011 মানে 3 না, 1011 মানে হয়তো অন্য কিছু। এই যে এইখানে হচ্ছে আলাদা বা আলাদা যে রিপ্রেজেন্টেশনটা তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ আমি হয়তো ডিফারেন্ট কোনো মেথড হচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, তো বিভিন্ন ধরনের মেথডের উপর ভিত্তি করে বিসিডি কোডকেও আবার হচ্ছে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। যেমন একটাকে বলা হচ্ছে বিসিডি 8421, একটাকে বলা হয় বিসিডি 5421, 2421, 7421, 6423, এরকম হচ্ছে আরও বিভিন্ন ধরনের বিসিডি কোড কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা অবশ্যই বুঝব। তো এর মধ্যে বিসিডি 8421 নামে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে NBCD, NBCD বা ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল। তো বিসিডি কোড বলতে আমরা বেসিক্যালি বিসিডি 8421 এই যে প্রকারটা রয়েছে এই প্রকারকে বুঝে থাকি। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ধরো একটা ডেসিমাল সংখ্যা এটাকে বিসিডি কোডে কনভার্ট করো, তুমি বুঝে যাবে সেটা হচ্ছে আসলে আমরা বিসিডি 8421 কোডে কনভার্ট করতে বলছি। তো এই বিসিডি কোডে বা বিসিডি 8421 কোডে আমরা কিভাবে হচ্ছে বিভিন্ন ডেসিমাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করব সেটা আমরা হচ্ছে দেখব। তো এখানে হচ্ছে আমরা একটা ডেসিমাল সংখ্যা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সংখ্যাটা হচ্ছে 253 ডেসিমাল। এই সংখ্যাটিকে হচ্ছে আমরা একটা বিসিডি কোডে কনভার্ট করব। তো কোন বিসিডি কোড? আমরা বিসিডি 8421 এ কনভার্ট করব। তো বিসিডি 8421 এ হচ্ছে আমরা কিভাবে কনভার্ট করব, আমরা প্রথম হচ্ছে 253 বা 253 কে প্রত্যেকটা অঙ্ককে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখেছি। কেন ফাঁকা দিয়ে লিখেছি আমরা অবশ্যই দেখব। তো আমরা যে কাজটা করব হচ্ছে আমরা এইখানে যে কোনো একটা অঙ্ক নিলাম, ধরো আমরা নিয়েছি 3, তো এই 3টা হচ্ছে 8421, এই যে চারটা অঙ্ক রয়েছে এই চারটা অঙ্কের কোন অঙ্কগুলোকে যোগ করলে আমরা 3 পাচ্ছি সেটা আমরা দেখব। তো এখানে আমরা যদি দেখি হচ্ছে সেটা হচ্ছে 2 এবং 1কে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। তো আমরা বাম দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে 3 নাম্বার অঙ্ক এবং 4 নাম্বার অঙ্ককে হচ্ছে আমরা আমাদের যোগের মধ্যে নিয়েছি এবং যোগ করার পর আমরা হচ্ছে 3 পেয়েছি। তো আমরা 3 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘরে যেগুলো হচ্ছে আমাদের যোগের মধ্যে এসেছে সেই ঘরগুলোতে হচ্ছে আমরা 1 বসাবো। তো আমরা 3 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘর সেই ঘরগুলোতে হচ্ছে 1 বসালাম এবং বাম দিকের প্রথম এবং দ্বিতীয় যে ঘরগুলো রয়েছে সেই ঘরে হচ্ছে আমরা 0 বসালাম, কারণ আমরা প্রথম এবং দ্বিতীয় ঘর অর্থাৎ 8 এবং 4 কে আমাদের যোগের মধ্যে আনিনি তাই আমরা 0 বসালাম। সিমিলার ওয়েতে আমরা এবার 5 দেখি, 5 হচ্ছে আমরা কিভাবে পেতে পারি, আমরা যদি 4 এবং 1 কে যোগ করি তাহলে হচ্ছে আমরা 5 পাবো। অর্থাৎ বাম দিক থেকে আমার দ্বিতীয় এবং চতুর্থ যে ঘরটি রয়েছে বা চতুর্থ যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিকে হচ্ছে আমরা যোগের মধ্যে এনেছি, তাই আমরা প্রথম ঘরটা অর্থাৎ আমরা 8 কে আমরা যোগের মধ্যে আনিনি তাই প্রথম ঘরে আমরা 0 দিলাম। এরপর দ্বিতীয় ঘরে হচ্ছে আমরা দ্বিতীয় ঘরটা অর্থাৎ 4 কে আমরা যোগের মধ্যে এনেছি তাই আমরা হচ্ছে এখানে 1 দিলাম। তৃতীয় যে অঙ্কটা সেটাকে আমরা যোগের মধ্যে আনিনি এবং চতুর্থ অঙ্ক অর্থাৎ 1 কে আমরা যোগের মধ্যে এনেছি তাই আমরা এখানে 1 দিলাম। ওকে, তার মানে হচ্ছে আমরা 5 কে কিন্তু এভাবে 0101, এটা হচ্ছে একটা বিসিডি কোড। কার বিসিডি কোড? 5 এর বিসিডি কোড। এবং এটা হচ্ছে একটা বিসিডি কোড। কার বিসিডি কোড? 3 এর বিসিডি কোড। সিমিলার ওয়েতে হচ্ছে আমরা 2 কেও বিসিডি কোডে কনভার্ট করব। কিভাবে? আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা 3 নাম্বার যে অঙ্কটা এই অঙ্কটাকে নিলে কিন্তু আমরা 2 পাচ্ছি, এর সাথে আর কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই। তার মানে হচ্ছে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ঘরটাতে 0 বসাবো, থার্ড ঘর অর্থাৎ 2 যেখানে রয়েছে সেখানে আমরা 1 বসালাম এবং ফোর্থ ঘরটাতে হচ্ছে আমরা 0 বসালাম। ওকে, এভাবে হচ্ছে আমরা 2 কেও কিন্তু বিসিডি কোডে কনভার্ট করে ফেলতে পেরেছি। এরপর হচ্ছে 253, পুরো এই যে সংখ্যাটা এই সংখ্যার বিসিডি কোডটা কিন্তু হবে পুরো এই জিনিসটা, অর্থাৎ 253 বিসিডি কোড হবে হচ্ছে 00100100100011, এটা হচ্ছে বিসিডি কোড। ওকে, আচ্ছা, এখন হয়তো অনেকে বলবা যে ভাই আপনি যখন সংখ্যা পদ্ধতি পড়িয়েছিলেন তখন আপনি যে বাম দিকের যে জিরোগুলো এই জিরোগুলোকে বলেছিলেন হচ্ছে এগুলো হচ্ছে ইনভ্যালিড, এগুলো বাম দিকে না লিখলেও চলে। বাট এখানে কিন্তু এটা কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি না, এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন বা এটা একটা কোড। এই কোডের ক্ষেত্রে তুমি বাম দিকের জিরোগুলোকে কিন্তু ইনভ্যালিড বলতে পারবা না বা বাম দিকের জিরোগুলোকে কিন্তু তুমি হচ্ছে নেগলেক্ট করতে পারবা না। বাম দিকে ডান দিকে যেখানে জিরো থাকুক না কেন তোমাকে সবসময় সেই জিরোগুলো লিখতে হবে। অলওয়েজ তুমি ডেসিমাল প্রত্যেকটি অঙ্ককে 4 বিটের একটা কোডে কনভার্ট করে বা 4 বিটের একটা কোডে রিপ্রেজেন্ট করবা। তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে ডেসিমাল যে কোনো নাম্বারকে হচ্ছে বিসিডি 8421 এ কনভার্ট করতে পারো। তো প্রবলেমটা হচ্ছে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে একটা অফলাইন প্র্যাকটিস নাও। তোমাদের অফলাইন প্র্যাকটিসটা হচ্ছে এইটা, 125 ডেসিমাল সংখ্যাকে তোমরা হচ্ছে বিসিডি কোডে কনভার্ট করবা।
তো এই প্রবলেমটা যখন আমরা করলাম তখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে যে ভাই এই প্রবলেমটা আমরা বিসিডি কোডে কনভার্ট করার দরকারটা কি, কারণ হচ্ছে আমরা ডেসিমাল সংখ্যাকে হচ্ছে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারি, এবং আপনি বলছেন হচ্ছে বাইনারি সংখ্যা কম্পিউটার বোঝে, জিরো এবং ওয়ান কম্পিউটার বোঝে, তাহলে কেন আমি বিসিডি কোডে কনভার্ট করবো, আমি বাইনারিতে কনভার্ট না করে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি? আমি যদি বাইনারিতে কনভার্ট করে সেই যে সংখ্যাগুলো বা সেই যে বাইনারি সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে কম্পিউটারকে বোঝাই, তাহলে সেই কোডটাকে আমরা বলি হচ্ছে বাইনারি কোড, সেটাকে আমরা বিসিডি কোড বলি না, সেটাকে আমরা বলি বাইনারি কোড। বাইনারি কোডও কিন্তু কম্পিউটার বুঝবে, বাট প্রবলেম হচ্ছে তোমরা যখন ডেসিমাল নাম্বারকে বাইনারি কোডে কনভার্ট করবে তখন তোমরা দেখবে হচ্ছে একটা বড়সড় হিসেব করে কিন্তু হচ্ছে সেই কনভার্সনটা আমাকে করতে হবে। বাট এখানে কিন্তু আমি সহজেই এই কনভার্সনটা করতে পারছি, আমরা 8421 মেথডের সাহায্যে এই কনভার্সনটা সহজেই করতে পারছি, এখানে তেমন কমপ্লিকেটেড কোনো হিসাব নিকাশের দরকার হচ্ছে না। এর জন্য হচ্ছে আমরা অনেক সময় বিসিডি কোডটাকে প্রেফার করি বাইনারি কোডের থেকে। বাট বিসিডি কোডে একটা প্রবলেমও রয়েছে, বিসিডি কোডের প্রবলেম হচ্ছে ডেসিমাল প্রত্যেকটা অঙ্ককে তুমি বিসিডি কোডে 4 বিটে লিখতে হবে, তুমি এর চেয়ে কম বিটে লিখতে পারবে না। যেমন ধরো হচ্ছে আমি যদি বলি হচ্ছে ডেসিমাল একটা নাম্বার ধরো 2, 2 কে যদি তুমি হচ্ছে বাইনারিতে লিখতে চাও তাহলে সেটাকে তুমি কিন্তু লিখতে হচ্ছে 10, বাট এইখানে তোমাকে লিখতে হবে 0010। অর্থাৎ বাইনারিতে হচ্ছে তুমি যদি কোডটা করো সেই কোডটা হচ্ছে কম বিট দরকার হবে সেটার জন্য, বাট বিসিডিতে তুমি যদি ওই কোডটা করতে চাও তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তোমাকে বিট বেশি প্রয়োজন হবে। এরপর হচ্ছে এর বিপরীত প্রবলেমটা আমরা করব, সেটা হচ্ছে একটা বিসিডি কোড দেওয়া রয়েছে সেটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত হয় সেটা আমরা দেখব। তো এই প্রবলেমটা যদি আমরা বুঝে থাকি এই প্রবলেমটা কিন্তু তখন পানি ভাত হয়ে যাবে। কেন পানি ভাত হয়ে যাবে? আমাদেরকে এখানে একটা বিসিডি কোড দিয়েছে, তুমি চোখ বন্ধ করে বলতে পারবে এই বিসিডি কোডটা হয় 4 বিটের, না হলে 8 বিটের, না হলে 12 বিটের, না হলে 16 বিটের, না হলে 20 বিটের, এরকম 4-এর গুণিতক হিসেবে থাকবে কিন্তু, কারণ আমরা বলেছি বিসিডি কোডে অলওয়েজ প্রত্যেকটি অঙ্ককে 4 বিটে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে হচ্ছে এখানে অলওয়েজ 4 বিটের গুণিতক হিসেবেই থাকবে। তো এই যে বিসিডি কোডটা, এই বিসিডি কোডটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমি একটা ডেসিমাল অঙ্ককে 4 বিটের একটা বিসিডি কোডে হচ্ছে রিপ্রেজেন্ট করেছিলাম, তার মানে এখানে আমি হচ্ছে প্রত্যেকটি 4 বিটের যে বিসিডি কোড রয়েছে তাকে হচ্ছে আমি ডেসিমাল এক অঙ্কে হচ্ছে রিপ্রেজেন্ট করব। তো হচ্ছে আমরা হচ্ছে 4 বিট করে হচ্ছে আলাদা করে নিয়েছি, এবং আমরা কোন মেথডে বা কোন বিসিডি কোডের কথা বলছি, আমরা বিসিডি 8421 এর কথা বলছি। তো হচ্ছে আমরা ডান দিকে যে 4টা বিট রয়েছে এই বিটের দিকে যদি একটু তাকাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 0010। তার মানে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 3 নম্বর অঙ্কটাকে আমরা যোগের মধ্যে এনেছি, শুধুমাত্র 3 নম্বর অঙ্কটাকে। তো এখানে 3 নম্বর অঙ্কটা হচ্ছে 2, তার মানে হচ্ছে এই যে 0010 এটাকে যদি আমি হচ্ছে ডেসিমাল অঙ্কে কনভার্ট করতে চাই তাহলে সেটা হবে হচ্ছে 2। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 0111, তার মানে ডান দিকের যে 3টা অঙ্ক রয়েছে সেই 3টা অঙ্ককে আমরা যোগের মধ্যে এনেছি। তো ডান দিকের 3টা অঙ্ক হচ্ছে 421, তো এই 3টা অঙ্ককে যদি আমরা যোগ করি তাহলে 4+2=6, 6+1 হচ্ছে 7। তার মানে হচ্ছে এইটাকে যদি আমরা ডেসিমাল অঙ্কে কনভার্ট করি তাহলে সেই অঙ্কটা হবে হচ্ছে 7। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 1001, তার মানে হচ্ছে ফার্স্ট অঙ্কটাকে যোগের মধ্যে এনেছি এবং লাস্ট অর্থাৎ ফোর্থ অঙ্কটাকে আমরা যোগের মধ্যে এনেছি। ফার্স্ট অঙ্কটা হচ্ছে 8, ফোর্থ অঙ্কটা হচ্ছে 1, তার মানে 8+1 আমরা যোগ করলে হয় হচ্ছে 9, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে 9। আর বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমরা যোগের মধ্যে আনিনি, এর জন্য আমরা এখানে 00 দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে বিসিডি এই কোডটাকে আমরা যদি হচ্ছে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করি সেই ডেসিমাল সংখ্যাটা হবে হচ্ছে 972। তার মানে হচ্ছে এই সংখ্যার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা হবে হচ্ছে 972, এটা হচ্ছে 10 বেস বা ডেসিমাল সংখ্যা। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে তোমাদের অফলাইন প্র্যাকটিস থাকবে হচ্ছে এটা, বিসিডি এই কোডটাকে হচ্ছে তোমরা 10 বেস বা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করবে বা তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যাটা কত হয় সেটা হচ্ছে করবে বাসায়, এবং সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আর আমাদের ফেসবুক পেজ রয়েছে বিদ্যা যোগালয়, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা ভিজিট করবে, ভালো লাগলে লাইক করবে, ফলো করবে, আর আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই একটি ক্লিক করবে যেন চ্যানেলের ফার্দার আপডেট তোমরা পেতে পারো। ভালো থাকবে, ভালো রাখবে, আল্লাহ হাফেজ।